ওকে, তাহলে আমরা আজকে আরো কয়েকটা অঙ্ক রোলস থিওরামের উপরে করি। তো প্রথম অঙ্ক দেখো, বলছে যে যদি তুমি ক্লোজ ইন্টারভাল 0 to π এটার উপরে ফাংশনটা নাও, যে π/2 পয়েন্ট বাদে বাকি জায়গায় ওটার ভ্যালু হচ্ছে ট্যান এক্স, আর π/2 তে ভ্যালুটা 0। সো দেন দে আর আস্কিং যে এটাতে রোলস থিওরামটা হোল্ড করবে কিনা চেক করতে ইত্যাদি, যেমন যে অঙ্কগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। সো এটা অবভিয়াস যে এই ফাংশনটা তো কন্টিনিউয়াসই না অ্যাট দ্য পয়েন্ট x = π/2, তাই না? যখন তুমি π/2 দিকে এগোচ্ছ ফ্রম দ্য রাইট, সো অ্যাজ এক্স টেন্ডস টু, ওয়ান সেকেন্ড, সো অ্যাজ এক্স টেন্ডস টু π/2 ফ্রম দ্য রাইট, ইয়ার ট্যান এক্স tends to infinity, and when x tends, I'm not correct, from the left, right? So when x tends to π/2 from the left, then tan x tends to infinity, and when x tends to π/2 from the right, then tan x tends to minus infinity, correct? So therefore this function is not going to be continuous at all, and hence the Rolle's theorem does not hold for it. পরের অঙ্কটাও তাই, মানে খুব ডিটেলস এ আমি লিখে দিয়েছি, তার একটা কারণ আছে যে fx = mod x দিয়েছে। হ্যাঁ, তো মড এক্স টা কোথায় দিয়েছে এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হয়ে যায়। এখানে ক্লোজ ইন্টারভাল -1 থেকে 1 এই জায়গাতে দেখতে বলছে, তো সেখানে তোমার ইস্যুটা হয়ে যাচ্ছে 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় না। আর এখানে আমি পুরোটা ডিটেলস এ ক্যালকুলেশনটা এই কারণে লিখেছি যে যখন তুমি পরীক্ষায় উত্তরটা দিচ্ছ সেখানে কিন্তু এক্সপেক্টেড, আমরা যখন ক্লাসে করছি এই জিনিসটা আমরা এতবার দেখেছি যে মড এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট x = 0, যে মনে হতে পারে এক্সট্রা বলা হলো, কিন্তু এই ক্যালকুলেশনটা আমার করে দেখিয়ে দিতে হবে যখন আমি বলছি যে এটা ভ্যালিড হবে না রোলস থিওরামটা এখানে। একইভাবে নেক্সট যে কোয়েশ্চেনটা এটা কিন্তু একইভাবে না, সরি। হ্যাঁ, তো আমি আশা করি আমি এই জায়গাটা বলতে পারলাম। হ্যাঁ, যে -1 থেকে 1 যদি নাও তাহলে সেখানে তোমার ফাংশনটার ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে প্রবলেম হয়ে যায় অ্যাট দ্য পয়েন্ট 0, সো রোলস থিওরাম উইল নট বি ভ্যালিড। আর আগের যে অঙ্কটা ছিল ওই যে ট্যান এক্স এক্সেপ্ট অ্যাট দ্য পয়েন্ট π/2, আর π/2 তো যা খুশি তাই মান বসাও, তাতে কিছু যায় আসে না, তাতে ফাংশন উইল নট বি কন্টিনিউয়াস অ্যাট π/2, সো দেয়ারফোর এটাতেও রোলস থিওরামটা ভ্যালিড হবে না। আর যেটাতে এবারে যাচ্ছি যে অঙ্কটা, সেটা কিন্তু একটুখানি আমাদের খেটে করতে হবে। হ্যাঁ, কারণ এটা একটু পলিনোমিয়াল ফাংশন, x - a^m, x - b^n, আর যেখানে এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভাল এ বি এটা বলা আছে, আর এম এন পজিটিভ ইন্টিজার্স দেওয়া। ঠিক আছে, তাহলে অন্তত এইটুকু আমরা বুঝতে পারছি যে এটা একটা নাম্বার যেটা বি এর থেকে ছোট, এটা আমার হাতে আছে। তাহলে কি কি বলা যেতে পারে দেখো, ফাংশনের দিকে তাকিয়ে, যে ওটা একটা পলিনোমিয়াল ফাংশন সুতরাং ওটা কন্টিনিউয়াস হবে, আবার ওটা ডিফারেন্সিয়েবলও হবে, আর সেই ঘটনাটা এই দুটো প্রপার্টি পুরো রিয়েল লাইনের উপরেই হোল্ড করে, সুতরাং তোমার ওই রেস্ট্রিকশন অন ক্লোজ ইন্টারভাল এ বি যদি করো তাহলে সেখানেও হোল্ড করছে, তো সেটা নিয়ে অসুবিধা নেই। আর যেভাবে ফ্যাক্টরাইজড ওয়েতে দিয়েছে তাতে দেখতেই পাচ্ছ যে এফ এ আর এফ বি দুটোই মানটা অ্যাকচুয়ালি 0 নিয়ে নিচ্ছে। এটা জরুরি নয় যে মানটা 0 নেবে, তাই না? শুধু দরকারটা কি, দরকারটা হচ্ছে এফ এ = FB যেন হয়। এই পার্টিকুলার ক্ষেত্রে = 0 হয়ে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। ওকে, তাহলে রোলস থিওরাম ইজ ভ্যালিড, অন্তত এইটুকু তো আমি বুঝতে পারছি। তাহলে এটার এ বি যে ক্লোজ ইন্টারভেল তার মধ্যে একটা পয়েন্ট, ওটার ইন্টিরিয়ারের মধ্যে মানে ওপেন ইন্টারভেল এ বির মধ্যে একটা পয়েন্ট আমার পাওয়া উচিত যেখানে ডেরিভেটিভটা 0 হবে। তো সেটা দেখতে গেলে আমাকে ডেরিভেটিভটা কম্পিউট করতে হয়, তো লেট আস ডু ইট, ইট ইজ নট ডিফিকাল্ট, তাই না? x - a^m ইন্টু x - b^n এটা দেওয়া আছে, তো আমরা জাস্ট একেবারে উইদাউট মেকিং এনি সর্ট অফ ট্রিক্স অর এনিথিং লাইক দ্যাট, সিম্পলি
ডিফারেন্সিয়েশনটা করছি, তো প্রথমে x মাইনাস b টু দি পাওয়ার n টাকে ফিক্স রেখে x মাইনাস a টু দি পাওয়ার m এর ডেরিভেটিভ নেব, মানে প্রোডাক্ট রুল লাগাচ্ছি, তাহলে পাচ্ছি কি m ইনটু x মাইনাস a টু দি পাওয়ার m মাইনাস 1 x মাইনাস b টু দি পাওয়ার n। আর অন্যটা কি হবে, এবারে x মাইনাস a টু দি পাওয়ার m টাকে ফিক্স রেখে x মাইনাস b টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ নেব, সেটাতে n ইনটু x মাইনাস b টু দি পাওয়ার n মাইনাস 1 পাব। তো এটাকে আমার যেহেতু এটার দেন f প্রাইম x ইজ ইকুয়াল টু 0, তখন x এর মান বার করতে হবে, তাই না? ওটাই তো চেষ্টা, সেই জন্য ফ্যাক্টরাইজড ওয়েতেই রেখে দেওয়াটা ভালো। তো আমি দেখতে পাচ্ছি যে x মাইনাস a টু দি পাওয়ার m মাইনাস 1 আর x মাইনাস b টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা আমি কমন ফ্যাক্টর হিসেবে বার করে নিতে পারি। তাহলে সেটাকে আমি যদি করে নিই x মাইনাস a টু দি পাওয়ার m মাইনাস 1 ইনটু x মাইনাস b টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে থার্ড ফ্যাক্টর হিসেবে যেটা আসে সেটা হচ্ছে এখান থেকে একটা x মাইনাস b পড়ে থাকবে, তাহলে m ইনটু x মাইনাস b প্লাস n ইনটু x মাইনাস a, তাহলে এইটা একটা থার্ড ফ্যাক্টর আসছে। তাহলে ডেরিভেটিভটা জিরো যদি হয় তাহলে কি কি হতে পারে, x টা a হতে পারে তো কিন্তু সেটা এন্ড পয়েন্ট, x টা b হতে পারে সেটাও এন্ড পয়েন্ট, অথবা m টাইমস x মাইনাস b প্লাস n টাইমস x মাইনাস a এটা ইকুয়াল টু জিরো হতে পারে। তো এটাকে একটু যদি আমরা গুছিয়ে লিখি, এটার মানে হয়ে যাচ্ছে m প্লাস n টাইমস x মাইনাস এম বি মাইনাস এন এ, তো ওটাকে এইদিকে নিয়ে চলে যাই একবারই। হ্যাঁ, তো এম বি প্লাস এন এ এরকম একটা জিনিস পাচ্ছি। তাহলে যদি x টা ইকুয়াল টু এম বি প্লাস এন এ ডিভাইডেড বাই এম প্লাস এন, এটা যদি হয় তাহলে ওখানেও ডেরিভেটিভটা জিরো হবে। তাহলে রোলস থিওরাম তোমায় বলছে যে একটা পয়েন্ট ইন্টিরিয়রে পাওয়ার কথা। হ্যাঁ, তাহলে সেই এটাই সম্ভাবনা রয়েছে যে এটাই হবে তোমার ওই পয়েন্টটা, আর সেটা তুমি অনেক ভাবে দেখতে পারো। আমি জাস্ট অ্যালজেব্রিকলি দেখিয়ে দিয়েছি এখানে। আমরা জানি যে একটা স্ট্রেট লাইনকে এম ইস টু এন রেশোতে যদি ডিভাইড করে কোনো পয়েন্ট, তাহলে তার এইরকমই একটা কোঅর্ডিনেট আসে। তো সেটা সেভাবেও ভাবতে পারো, মানে অসুবিধা নেই কিছু। আর তুমি জাস্ট দেখিয়েও দিতে পারো অ্যালজেব্রা করে, কারণ এ কে লিখতে পারো কি এম প্লাস এন ইন্টু এ ডিভাইডেড বাই এম প্লাস এন, তার মানে এটা ভেঙে লিখেছো এম এ প্লাস এন এ ডিভাইডেড বাই এম প্লাস এন, এরকম করে লিখেছো। এবারে এম এ যেটা সেটা এম বি থেকে ছোট, সুতরাং ওইটা ওইটুকুন করলে এটা এসে যাচ্ছে যে এম বি প্লাস এন এ ডিভাইডেড বাই এম প্লাস এন। আর ফাইনালি এন এ যেটা সেটা এন বি থেকেও ছোট, তাহলে কি হয়ে যাচ্ছে লেস দ্যান এম বি প্লাস এন বি ডিভাইডেড বাই এম প্লাস এন। খুবই স্ট্রেট ফরওয়ার্ড কাজকর্ম, তাই না? এবার লাস্টেরটাতে তুমি এম প্লাস এন নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে ফ্যাক্টরাইজ করে দাও, তাহলে শুধু বি পড়ে থাকে, তাহলে তোমার কি পেলে যে এম বি প্লাস এন এ ডিভাইডেড বাই এম প্লাস এন, এই যে নাম্বারটা এই যে পয়েন্টটা সেটা ওপেন ইন্টারভাল এ বির মধ্যে আছে। সো ইয়ার রোলস থিওরামটা ভেরিফাইডও হয়ে গেছে, তাই না? ওকে, সিমিলারলি লেট আস লুক এট অ্যানাদার প্রবলেম। একই ধরনের প্রশ্নগুলো চলছে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে, ফাংশনটা দিয়েছে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স টাইমস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার্ড মাইনাস এক্স স্কোয়ার্ড, যেখানে এক্স ইজ ইন ক্লোজ ইন্টারভাল জিরো টু এ। এক্স যেহেতু ক্লোজ ইন্টারভাল জিরো টু এ তে আছে, সো দেয়ারফোর ওই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর স্কোয়ার রুট নেওয়াতে কোনো অসুবিধে হচ্ছে না, সুতরাং তোমার ফাংশন ইজ ওয়েল ডিফাইন্ড। আর তাছাড়া বাকি যে কাজকর্মটা, যেহেতু তুমি জিরো থেকে বেশি নিয়ে নিয়েছো, সো দেয়ারফোর এই ফাংশনটা কন্টিনিউয়াস তো বটেই, ডিফারেন্সিয়েবলও বটে, সবকিছুই হবে। সো ওই কন্টিনিউটি আর ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে তোমার কোনো অসুবিধে হবে না। আর যে জায়গায় আরো চেক করা দরকার সেটা হচ্ছে যে এন্ড পয়েন্টস এ ভ্যালুটা সমান হচ্ছে কিনা, তো সেটা তুমি দেখতে পাচ্ছ যেভাবে আবার ওই ফ্যাক্টরাইজড ই আছে, তাই না? এক্স ইনটু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে জিরো তেও এটার মান জিরো হয়ে যাচ্ছে, মানে জাস্ট কোইনসিডেন্টালি। হ্যাঁ, আর এফ এ তে মান জিরো হচ্ছে, এই যে ইকুয়াল টু জিরো হচ্ছে এই জায়গাটা জরুরি নয়, ঠিক আছে?
এটা জাস্ট হতে হবে কি যে এফ জিরো ইকুয়াল টু এফ এ যেন হয়, সেটা অন্য কিছু একটা মান হতেই পারে, উই ডোন্ট কেয়ার, কিন্তু বাই চান্স এই অঙ্কেও মানটা জিরো হয়ে গেছে। সুতরাং রোলস থিওরাম ইজ ভ্যালিড। তাহলে আমাকে করতে হবে কি, আমাকে জাস্ট এটার কম্পিউটেশনটা করতে হবে যে এটা তোমার ডেরিভেটিভটা বার করে যে কোন পয়েন্টে এটা ডেরিভেটিভটা জিরো হবে ইন দ্য ওপেন ইন্টারভেল জিরো টু এ। তাহলে ডেরিভেটিভটা করছো, সো ইউ ক্যান ডু ইট ইন মেনি ওয়েস। আমি যেটা জাস্ট করেছি যে এক্স কে একটা ধরে নিলাম, ফাংশন ধরে নিলাম, আর স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কে একটা ধরে নিলাম। তাহলে প্রথমটা কি পেলাম যে এক্স এর ডেরিভেটিভ ওয়ান, সুতরাং এটা পেলাম। আর সেকেন্ডটা যদি করি তাহলে একটু ডিটেলসে করে না হয় দেখিয়ে দিই, আমার আছে কি এক্স ইন্টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ নিতে হবে। সো একটু যদি আমি সিম্পল ওয়েতে লিখি যে আমি এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এটার তুমি ডেরিভেটিভ নিচ্ছ, তাই না? সো ডিডি এক্স অফ দিস। সো আই এম সরি, আই ডিড নট ওয়ান্ট টু সে দিস। হ্যাঁ, বাট আই ওয়ান্ট টু সে এটার একটা পার্ট তো দেখেই নিয়েছি, সেটা আমি বলতে চাইছিলাম না। আমি জাস্ট বলতে চাইছি যে হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ টাইমস এক্স, এই জিনিসটা আমরা জানতে চাইছি। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এই হাফটা প্রথমে নেমে আসবে, করে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান হবে, তার মানে মাইনাস হাফ হয়ে যাচ্ছে, সুতরাং স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা হয়ে গেল। তারপরে কি করতে হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভটা নিতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর ডেরিভেটিভটা কত হচ্ছে, মাইনাস টু এক্স, রাইট? তাহলে তোমার ফাইনালি ঘটনাটা কি দাঁড়ালো যে এই টুটা ক্যান্সেলড হয়ে গেল, মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা তুমি পেলে। এবারে তুমি ওটাকে জাস্ট গুছিয়ে নাও, আর গোছানোর একটাই মাত্র উদ্দেশ্য যে আমার যেহেতু ডেরিভেটিভটা কোথায় জিরো হচ্ছে সেটা জানতে হবে, তো ক্যালকুলেশনটা ইজি হয় যদি আমি এই স্কোয়ার রুটটাকে স্কোয়ার করে নিতে পারি, আর সেটা খুব সহজভাবে আমরা দেখতে পাচ্ছি যে করা যাচ্ছে। তো আমরা করলাম, তাহলে কি পাবো, এ স্কোয়ার রুট মাইনাস এক্স এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা পাচ্ছি নিউমারেটরের মধ্যে, সেটাই লিখেছি এ স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা আমি পাচ্ছি। তাহলে এটা সমান জিরো হওয়া মানে কি, এটা সমান জিরো হওয়া মানে হচ্ছে যে এ স্কোয়ার শুড বি ইকুয়াল টু টু এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার শুড বি ইকুয়াল টু এ স্কোয়ার বাই টু, রাইট? তার মানে যখন তুমি স্কোয়ার রুট নেবে, পজিটিভ স্কোয়ার রুট নেবে, কারণ এক্স ইজ গ্রেটার দ্যান জিরো, সো স্কোয়ার রুট অফ এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এ ডিভাইডেড বাই টু, স্কোয়ার রুট অফ এ স্কোয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই টু, সো দ্যাট ইজ ইকুয়াল টু এ বাই রুট টু, এই নাম্বারটা তুমি পাচ্ছ। তো এ বাই রুট টু ইজ ক্লিয়ারলি লেস দ্যান এ, বিকজ রুট টু ইজ গ্রেটার দ্যান ওয়ান, সেজন্য এইটা তোমার ওপেন ইন্টারভাল জিরো এর মধ্যে আছে এই পয়েন্টটা। সো অ্যাজ স্ট্রেট ফরওয়ার্ড অ্যাজ দ্যাট। ওকে, সো লেট আস ডু আনাদার এক্সারসাইজ। এফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স, দিস ইজ অলসো ভেরি ভেরি নাইস ফাংশন, একটা ইন্টারভাল দিয়ে দিয়েছে ওপেন ক্লোজ ইন্টারভাল জিরো টু পাই। ওয়াই ইজ দিস আ নাইস ফাংশন, কারণ এটা কম্পোজিশন অফ টু ডিফারেন্সিয়েবল ফাংশনস অন আর, তাই না? Sine is also differentiable, exponential is also differentiable. So therefore, it is continuous over the whole real line, differentiable on the whole real line. In particular, if you focus on the close interval 0 to pi, shekhaneo nice conditions gulo hold korche, continuity and differentiability. Very good. Apart from this, what do you have to see? You have to just look at end points এর ভ্যালু কি হচ্ছে। সো এফ অফ জিরো অর এফ অফ পাই ইজ ইকুয়াল টু হোয়াট, দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট। সো সাইন জিরো ইকুয়াল টু সাইন পাই ইজ ইকুয়াল টু জিরো, রাইট? দিস ইজ হোয়াট উই নো। সো ইফ ইউ টেক দ্য এক্সপোনেনশিয়াল, দেন ই টু দি পাওয়ার সাইন জিরো ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন পাই ইজ ইকুয়াল টু ওয়ান,
this is what you get. So therefore, at the end points, the values are the same. Or ekhane, for example, you can see that that value, common value, is not zero. Theek hai? But the Rolle's theorem is valid. So again, you try to find out the point in the open interval 0 to pi, jekhane the derivative will be zero. So if you compute the derivative of this, again you have to use chain rule. তাহলে e to the power sin x এর derivative কত হবে? প্রথমে e to the power x এর derivative যা হয় সেটাকে ইউজ করে you get a factor e to the power sin x. তারপরে তোমার sin x এর derivative নিতে হয়, so you get a cos x. So you get cos x times e to the power sin x is equal to zero. Exponential is never zero, so therefore cos x is equal to zero. This is what you get. So therefore you get that x is equal to pi by 2, তাই না? In the open interval 0 to pi, tomar cos er graph ta looks like this thing. Roughly, if you draw, it is going to look like this. This is your point pi by 2. And this is going to be your pi, right? So this is the graph of cos. So therefore, at the point pi by 2, cos is 0. And hence, that is the point where the derivative of the given function is going to be 0. All right. So I think asha kori ami bojhate parchi. So let us look at a few more examples, maybe two or three more. Eta hocche kintu ektu onno rokomer onko, thik ache? Eta tomar straightforward Rolle's theorem ta verify korte bolche na, kintu ei onko gulo Rolle's theorem use kore kora jabe. তোমরা থিওরি অফ ইকুয়েশনস এ কিছুটা এই ধরনের অঙ্ক করেছো, আর সেখানেও তোমাদের হয়তো মনে পড়বে যে তোমরা Rolle's থিওরামটা কিন্তু বলা হয়েছিল, যে Rolle's থিওরামটা এই স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল, তারপরে সেটা ব্যবহার করে যাবতীয় ওই রুট লোকেট করার থিওরাম গুলো সব বলা হয়েছে। তো যাই হোক, এখানে দেখা যাক কিভাবে করব। প্রথম দিয়েছে একটা ইকুয়েশন, 10x to the power 4 minus 6x plus 1 equal to 0. এটার একটা রুট থাকবে in the open interval 0 to 1. এটা দেখাতে বলছে, ঠিক আছে? So yeah, so এটা সোজাসুজি ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম থেকে হবে না, এটা তো বুঝতেই পারছো, তাই না? কারণ 0 যদি তুমি বসাও তাহলে মান আসছে 1, আর যদি 1 বসাও তাহলেও পজিটিভ মান আসছে। সুতরাং দুটোতেই পজিটিভ মান হয়ে যাওয়ার ফলে ভেতরে কোনো রুট আছে কি নেই সেটা গ্যারান্টি করা যাচ্ছে না। তো এটার একটা উপায় হলো কি, এটাকে অ্যাজ ইফ তুমি ইন্টিগ্রেট করে দাও, ঠিক আছে? তুমি দেখো আমি ওইটুকুনি করেছি যে আমার এফ এক্সটা ছিল 10x টু দি পাওয়ার 4 মাইনাস 6x প্লাস 1। তাহলে তুমি যদি ইন্টিগ্রাল 0 টু x নিয়ে নাও আর কি, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, 10x টু দি পাওয়ার 5 বাই 5, তার মানে 2x টু দি পাওয়ার 5, তারপরে মাইনাস 6x স্কোয়ার্ড বাই 2, তাহলে মাইনাস 3x স্কোয়ার্ড আসছে, আর 1 এর ইন্টিগ্রেশনটা x, মানে g টা এমন ভাবে তৈরি করলে যে g এর ডেরিভেটিভ হচ্ছে f, ঠিক আছে? তাহলে তোমার গল্পটা কি দাঁড়িয়ে যাচ্ছে যে g টা একটা পলিনোমিয়াল ফাংশন, সেজন্য ওটা কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল দুটোই হচ্ছে। And what is happening at the point 0 and 1? Rolle's theorem যদি লাগাতে চাও ওইটাও তো চেক করে নিতে হবে। তো 0 তে তো 0 দেখতেই পাচ্ছ, আর 1 যদি বসাও তাহলে কি হচ্ছে, 2 minus 3 plus 1, মানে 3 minus 3 এটাও 0 হয়ে যাচ্ছে। সুতরাং n পয়েন্টস এ ওটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে। সুতরাং Rolle's theorem বলছে যে g এর ডেরিভেটিভ will be equal to 0 at some point in the interior of close interval 0, 1. তার মানে যে f will be 0 at some point in the open interval 0, 1. That is what you're trying to see, right? So this is the type of problems you might have to do. Okay, তো এটার সাথে সিমিলারিটি রেখে আমরা আরেকটা অঙ্ক করতে পারি। সেটা কি বলছে যে suppose I look at ci in R, আমার মনে হয় আমরা এই 2.16 অবধি আজকে করে থামবো, তারপরে বাকিটা কালকে করব, ঠিক আছে? তাহলে কি বলছে, এটা বলছে যে ধরো আমি কিছু রিয়েল নাম্বারস নিয়ে নিলাম, C0, C1, etc, CN, করে তাদের ধরো এই প্রপার্টিটা দেওয়া আছে যে সামেশন i = 0 to n ci / i + 1 = 0।
তাহলে বলছে যে ওই পলিনোমিয়ালটা লেখো ইকুয়েশনটা, যে সি জিরো প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার্ড প্লাস এটসেট্রা প্লাস সি এন এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু জিরো। তাহলে এই যে এন ডিগ্রি পলিনোমিয়াল, এটার একটা রুট থাকবে ইন ওপেন ইন্টারভেল জিরো ওয়ান, এটা দেখাতে বলছে। ঠিক আছে, তাহলে এটার উপায়টা ওই একই যেটা আগের অঙ্ক করেছো, সেই জন্য এটা আমরা পরে পরে ডিসকাস করছি, যে তোমার এফ এক্স নিয়ে নাও যার তোমার রুটটা দরকার সেই পলিনোমিয়ালটাকে। তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন আই ইজ ইকুয়াল টু জিরো টু এন সি আই এক্স টু দি পাওয়ার আই নিয়ে নাও, করে জি এক্সটা নাও, তাকে ইন্টিগ্রেট করে যেটা পাওয়া যায় সেটা। ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে ওটা কি হবে, সামেশন আই ইজ ইকুয়াল টু জিরো টু এন সি আই এক্স টু দি পাওয়ার আই প্লাস ওয়ান ডিভাইডেড বাই আই প্লাস ওয়ান হয়ে যাচ্ছে, রাইট? তাহলে অ্যাজ ইফ ইউ আর ইন্টিগ্রেটিং এফ ফ্রম জিরো টু এক্স, রাইট? দিস ইজ হোয়াট ইউ ডু। তাহলে এটা করে তুমি জি পাচ্ছ। তাহলে তুমি একদম স্পষ্টই বুঝতে পারছো যে তুমি যদি জি এর ডেরিভেটিভ নাও, সবই তো ফাইনাইট সুতরাং কোনো অসুবিধে নেই, তাহলে জি এর ডেরিভেটিভটা এক্স্যাক্টলি ইকুয়াল টু এফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর জিটা ক্লিয়ারলি ওটা জি নিজেও পলিনোমিয়াল ফাংশন, সুতরাং ওটা তো কন্টিনিউয়াস ডিফারেনশিয়েবল সবই হচ্ছে, সুতরাং ওটা নিয়ে অসুবিধে হচ্ছে না। জি জিরো কত, জি জিরোটা তোমার কিন্তু জিরো, তার কারণ এখানে দেখো তোমার পাওয়ার অফ এক্স টা ওয়ান থেকে শুরু হয়েছে, কিন্তু আই ইকুয়াল টু জিরো বসালে এক্স আসছে। তাহলে তোমার যে এটা পেয়েছো ঠিক আগের অঙ্কের মতন আর কি, হ্যাঁ, যে তুমি যে পলিনোমিয়ালটা পেলে ইট ইজ স্টার্টিং ফ্রম সামথিং টাইমস এক্স প্লাস সামথিং টাইমস এক্স স্কোয়ার প্লাস এটসেট্রা, সো দেয়ার ফোর অ্যাট দ্য পয়েন্ট জিরো ইটস ভ্যালু ইজ জিরো। হোয়াট হ্যাপেন্স অ্যাট ওয়ান, অ্যাট ওয়ান এক্স ইকুয়াল টু ওয়ান যদি বসাও, তাহলে তুমি এক্স্যাক্টলি ওই সামেশন সি আই ডিভাইডেড বাই আই প্লাস ওয়ান পাচ্ছ, এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বসালে আই ইজ ইকুয়াল টু জিরো টু এন। আর এইটা তোমার অঙ্কের কন্ডিশনেই দিয়ে দিয়েছে এটাও ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে সেই জন্যই তোমার দাঁড়িয়ে গেল কি যে জি জিরো ইজ ইকুয়াল টু জি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এটাও হয়ে যাচ্ছে। তাহলে রোলস থিওরেম থেকে তুমি বলতে পারছো যে একটা পয়েন্ট আমি পেয়ে যাব ইন হোয়াট ইউ সে ওপেন ইন্টারভেল জিরো ওয়ান, যেখানে ডেরিভেটিভ অফ জি is going to be zero, a derivative of g is going to be zero, মানে the function f is going to be zero, takes the value zero, right? So function f takes the value zero at the point c, মানে কি যে তার corresponding যে polynomial তার একটা root আছে in the interval open interval 0 to 1, right? So একই ধরনের ওই এক্সারসাইজ আর এই এক্সারসাইজ একই ধরনের ছিল। এর পরের এক্সারসাইজটা আবার একটু অন্যরকম, এই 2.16 যেটা দেখতে পাচ্ছো, সো উই উইল ডু দিস ওয়ান এন্ড উই উইল স্টপ টুডে, ওকে? সো হোয়াট ইজ ইট সেইং, যে শো দ্যাট বিটুইন এনি টু ডিস্টিংক্ট রিয়েল রুটস অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দ্যার ইজ এট লিস্ট ওয়ান রিয়েল রুট অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা তোমায় দেখাতে হবে। তো কাজটা করতে শুরু কি করে করব, বলছে যে যে কোনো দুটো ডিস্টিংক্ট রিয়েল রুট অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো নিয়ে নাও। তাহলে ওই সব প্রশ্ন আমার নেই যে রুট আছে না নেই কি হবে, এইসব গল্প আমার ভাবতে হবে না। যদি দুটো ডিস্টিংক্ট রিয়েল রুট থাকে প্রথম ইকুয়েশনে, তাহলে তার মাঝখানে সেকেন্ড ইকুয়েশনের একটা রিয়েল রুট বসে থাকবে, এইটাই এইটুকুনি আমি দেখানোর দরকার, আমি এদিকে ফোকাস করছি। তাহলে আমি এ আর বি দুটো নিলাম ডিস্টিংক্ট রিয়েল রুটস অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে একজন অপরজনের থেকে ছোট হবে, তো আমি এ লেস দেন বি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবারে আমি কি করছি যে ইনস্টেড অফ লুকিং অ্যাট ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ওয়ান, আমি সেটাকে একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যে ফাংশনটা পাচ্ছি সেটাকে আমি এফ এক্স বলছি। তার একটা কারণ আছে যে ওই যখন ডেরিভেটিভ নেব আমার এই জিনিসটা আসবে। ঠিক আছে, তাহলে আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে ইকুয়েশনটা দেখো কি হয়ে যায়, যে ওয়ান দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসছে,
আর এইটাতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্সটা ওয়ান হয়ে যাচ্ছে, সুতরাং শুধু কস এক্স পড়ে থাকছে। তাহলে ফাংশনটা নিয়েছো তুমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস কস এক্স, কোথায় নিয়েছো? ওই দুটো রুটের মাঝে তোমার ভ্যালিউজ নেবে এক্স। সো ফর অল এক্স বিলং টু ক্লোজ ইন্টারভেল এ বি। নাও অ্যাডভান্টেজ ইজ দ্যাট এক্সপোনেনশিয়াল ইজ আ ডিফারেন্সিয়েবল ফাংশন and cos is also a differentiable function on the whole real line. So therefore, we have absolutely no problems. One second. Yeah, we have absolutely no problems. Thikhi ache, I'm just unnecessarily bhabchilam. Je, etar upore Rolle's theorem lagano. যেটা পুরো রিয়েল লাইনের এই উপরে হবে, সুতরাং যে জায়গায় আমি ফোকাস করছি সেখানেও হবে। তাহলে একটা পয়েন্ট সি অন্তত পাওয়া যাবে যেখানে ডেরিভেটিভ অফ এফ এট সি ইজ জিরো। এবার এফ এর ডেরিভেটিভ কত? ও, আমি একটু স্টেপ জাম্পিং হয়ে গেল, আমি অন্য জিনিস ভাবতে শুরু করলাম বলে এটা বলতে ভুলে গেছি, সরি। যে আমি ফাংশনটা নিয়েছি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ওয়ান, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে কি হচ্ছে, এই ভেতরের যে ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা জিরো হয়ে যাচ্ছে, সুতরাং ফাংশনটা জিরো হয়ে যাচ্ছে। দেয়ারফর এফ এ ইজ ইকুয়াল টু এফ পি, রাইট? কারণ এক্সপোনেনশিয়াল ইজ নেভার জিরো, দিস থিং সিটিং আউটসাইড ইজ নেভার জিরো, কিন্তু এটার ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা এত জিরো, ওটারই তো রুট নিয়েছি আমরা। সেই জন্যই ওই দুটো পয়েন্টেই ফাংশনের ভ্যালুটাও জিরো হয়ে যাচ্ছে, সেই জন্য আমি রোলস থিওরেমটা লাগাতে পারছি। অল রাইট, তাহলে আমি লাগালাম, লাগিয়ে আমি কি পাচ্ছি, ডেরিভেটিভটা কত হবে এফ প্রাইম এক্স? আমি স্পষ্ট করে লিখিনি, নিজেরা পারবে, কিন্তু আমি লিখে দিচ্ছি। সো এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্রথমটার জন্য আর মাইনাস সাইন এক্স সেকেন্ড টার্মের জন্য, তাহলে আমি এটা পাচ্ছি। তাহলে সি পয়েন্টে কি হচ্ছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি মাইনাস সাইন সি ইজ ইকুয়াল টু জিরো, দরকার কি দেখানো এটা? সুতরাং কি মানে ইন্টেলিজেন্সটা অ্যাপ্লাই করবে যে এই ইকুয়েশন যেটা ইকুয়াল টু জিরো, এই এই যে টার্মটা সেটাকে ই টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে গুণ করে দাও। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস সি যদি দিয়ে যদি গুণ করো এটাই এটা, আচ্ছা ঠিক আছে, আমি একটা মাইনাস সাইনটাও বার করলাম। সো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি দিয়ে গুণ করছো, তাহলে কি হয়ে যাচ্ছে, এখান থেকে আমি লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি ইন্টু ই টু দি পাওয়ার সি সাইন সি প্লাস ওয়ান, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু এইটা ই টু দি পাওয়ার মাইনাস সি ইন্টু ই টু দি পাওয়ার সি, এটা হয়ে যাচ্ছে ওয়ান। সো মাইনাস সাইন সি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস সি, ওই জিনিসটাই তুমি ফেরত পেয়ে যাচ্ছ। তার মানে এটা ঠিক বলছি তো? হ্যাঁ, এটা আর এটা কি হলো রে, ইয়া, এটা আর এটা একই জিনিস অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে ইমপ্লাইজ লেখার কোনো দরকার ছিল না। তো এইটা ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। এবার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল তো কখনোই জিরো হবে না, সুতরাং ই টু দি পাওয়ার মাইনাস সি ইজ নট জিরো। আর ই টু দি পাওয়ার মাইনাস সি একটা রিয়েল নাম্বার, ই টু দি পাওয়ার সি সাইন সি প্লাস ওয়ান আর একটা রিয়েল নাম্বার, এই দুটো রিয়েল নাম্বারের গুণফল কিন্তু জিরো। সুতরাং এই যে সেকেন্ড রিয়েল নাম্বারটা ই টু দি পাওয়ার সি সাইন সি প্লাস ওয়ান, এইটা জিরো হবে। সো দেয়ারফোর তুমি কি পেয়ে গেলে, যে এ আর বি এর মাঝখানে একটা সি পেয়ে গেছো, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান এ অ্যান্ড লেস দ্যান বি, যেখানে ই টু দি পাওয়ার সি সাইন সি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হচ্ছে, মানে সি ইজ এ রুট অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। সো দেয়ারফোর বিটুইন এনি টু ডিস্টিংক্ট রিয়েল রুটস অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, দেয়ার ইজ এ রুট অফ e to the power x sin x plus 1 equal to 0. Okay, so let me just check. Yeah, maybe I'll do the rest of the stuff tomorrow. Aro koyekta onko korar proyojon ache. We will continue tomorrow.